আবাস থেকে মিড ডে মিল, নেতা মন্ত্রীর ঘরে টাকার পাহাড়, দুর্নীতির একাধিক অভিযোগে বিদ্ধ তৃণমূল, ভোটের আগে বাধ্য হয়ে জনসংযোগী অস্ত্র শাসক দলের, দিদির সুরক্ষা কবচ নিয়ে গ্রামে গঞ্জে মানুষের কাছে পৌঁছচ্ছেন দিদির দূতেরা, কিন্তু তাতেও রক্ষে নেই, জেলায় জেলায় মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে সাংসদ বিধায়কদের। তার মধ্যেই শাকের করাত হিসেবে জুড়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল, আর তা নিয়ে বিজয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সোমবার মুর্শিদাবাদের এক মঞ্চ থেকে কেন্দ্রকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণ, বিভিন্ন ইস্যুতে রাজ্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের আনাগোনা যে তার না পছন্দ আবারও বুঝিয়ে দিলেন। বদলা না বদল করব, হুঙ্কার মমতার। যেন ভারতবর্ষের কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই, দিল্লিতে পাঠাচ্ছে না তো, একেবারে গাড়িতে করে কষে নিয়ে যাচ্ছে, মেয়েকে মেরে দিচ্ছে, কোথায় থাকো গুজরাটে মেরে দিচ্ছে, সেন্ট্রাল টিম যায় না, আসামে এনআরসি নিয়ে লক্ষ লক্ষ মেরে দিয়ে লক্ষ লক্ষে বিপদে ফেললে এনার তোমার সেন্ট্রাল টিম যায় না। আর এখানে একটা বিজেপিকে যদি উল্ফোকাতেও কম নয় তাও নাকি সেন্ট্রাল টিম আসে, একটা বিজেপিকে যদি তার ঘরে জোনাকি পোকাও ঢুকে যায় সেন্ট্রাল টিম আসে, একটা চকলেট বোম ফাটালেও এনআইএ আসে। বুঝতে পারছেন কিভাবে আমাদের হ্যারাস করা হচ্ছে? তবে মনে রাখবেন, বদলা আমি নেব না কিন্তু বদল আমি করব। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শক নিয়ে কটাক্ষ কুণাল ঘোষের উদাহরণ তুলে ব্যঙ্গ উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকারের। মিড ডে মিল একটা সাকসেসফুলি চলছে পশ্চিমবঙ্গে এবং বাচ্চাদের আরও পুষ্টিকর খাবার দেওয়ার জন্য আরও টাকা বরাদ্দ, মুরগির মাংস ইন্ট্রোডিউস করা ইত্যাদি যা যা পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। ডবল ইঞ্জিন সরকারগুলো দেখুক উত্তরপ্রদেশে কী হয়েছে, দেখেছেন তো মিড ডে মিলে কী খাবার, কী নমুনা, কী বিক্ষোভ, তারা আবার আসছে বড় বড় কথা। বারবার দুর্নীতি ঢাকার চেষ্টা চলছে তাই রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল, কেন রাজ্যে কেন্দ্রীয় দলের বারবারন্ত, মুখ্যমন্ত্রীর কথা টেনে বুঝিয়ে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে দিনগুলো কি ভুলে গেছেন নাকি? আপনার কি অ্যামনেশিয়া হয়েছে? আপনার মনে নেই পিছনে উঠোনে কাক মরলেও আপনি সিবিআই চাইতেন, তখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন সব কিছু সিবিআই সব ঠিক ছিল, আর এখন আপনার সরকার চুরি করছে, আপনার সরকার অত্যাচার করছে, আপনার সরকারের আপনার কর্মীরা মানুষকে খুন করছে। আপনি বলেছিলেন কিচ্ছু হয়নি 2021 দোসরা মের পর, আপনি বলেছিলেন কোনো কিছু হয়নি, কিন্তু এনএইচআরসি এসে বললো হ্যাঁ দ্যার ইজ নো ল অফ দ্য ল্যান্ড, শুধু ল অফ দ্য রুলার আছে। আপনি তো বারবার মিথ্যে কথা বলেছেন, তাই জন্যই কেন্দ্র থেকে আসছে। উত্তরপ্রদেশে তো হয় না এই জিনিসগুলো, তো উত্তরপ্রদেশে হয় না এই জিনিসগুলো, মহারাষ্ট্রে হয় না, হলে নিশ্চয়ই ওখানেও যাবে। রাজ্যে বিজেপি কর্মীদের উপর লাগাতার অত্যাচার দুর্নীতি, তাই কেন্দ্রীয় তদন্তকারী দল, মুখ্যমন্ত্রীকে পাল্টা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। 24 সালে যখন উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন তখন উনি গুজরাতে টিম পাঠিয়ে দেবেন, 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেল দোষটা মেয়ের পরে উইপোকায় কামড়েছিল, পশ্চিমবঙ্গে 8,000 বিজেপি কর্মী ঘর ছাড়া, মিথ্যা মামলায় সমস্ত মানুষ জেলে বন্দি, আমাদের 56 জন খুনের ক্ষেত্রে 29 জনের কোনো FIR পুলিশ নেয়নি, তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় টিম কেন আসছে সেটা তো মানুষের জানা, আর এসে তারা কী ঘটনার সম্মুখীন হচ্ছে সেটাও মানুষ দেখতে পেয়েছে। পঞ্চায়েত ভোটের আগে দলকে রক্ষা করতে মরিয়া তৃণমূল সুপ্রিমো, যখন দিদির দূতেরা লাগাতার বিক্ষোভের মুখে তখন ঝটিকা সফর করে যেন দলে লাগাম টানার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়, খুব উগড়ে দিলেন কেন্দ্রের ওপর, কিন্তু এই তর্ক বিতর্কের মাঝে হারিয়ে যাবে না সাধারণ মানুষের আওয়াজ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।